পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাস আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট জমা দিতে হয় এবং কত টাকা জমা দিতে হয় প্রথম অবস্থা, এবং কোথায় কেমন চার্জ আছে, ডেবিট কার্ড চার্জ কেমন, চেক বই চার্জ কেমন, এসএস ব্যাংকের চার্জ কেমন, এ টু জেড নিয়ে আজকে আলোচনা। তার জন্য ভিডিওটা শুরু করি। গুড আফটারনুন, এনআরবি ব্যাংকে স্বাগতম। Welcome to NRB Bank. আমাদের সকল শাখায় অটোমেটেড চালানের মাধ্যমে পাসপোর্ট ফি, ট্যাক্স, ব্যাগ সহ সকল সরকারি ট্রেজারি চালানের টাকা জমা নেওয়া হয়। বাংলার জন্য এক প্রেস করুন, কার্ড সার্ভিসের জন্য এক প্রেস করুন, কার্ড সার্ভিসের জন্য এক প্রেস করুন, অ্যাকাউন্ট সার্ভিসের জন্য দুই প্রেস করুন। কল সেন্টার এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। এনআরবি ব্যাংক নিয়ে এলো সিকিউরড ডিপিএস, যার সাথে রয়েছে বিনা খরচ। আসসালামু আলাইকুম। জি, আমি অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারে কিছু তথ্য জানার দরকার। আসলে অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে ব্যাংকে, এবং কত টাকা সঙ্গে নিয়ে যেতে হবে? ওকে স্যার, আমি বলছি, অ্যাকাউন্ট খুলতে স্যার সর্বনিম্ন আপনাকে 1000 টাকা নিয়ে যেতে হবে আর কি। যখন অ্যাকাউন্টটি প্রথম খুলবেন তখন 1000 টাকা অ্যাকাউন্টে রাখতে হবে স্যার। জি, ওকে স্যার। আর সেক্ষেত্রে আপনাকে এনআইডি নিয়ে যেতে হবে, এনআইডি কার্ড, আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, আর 3 সার্টিফিকেট স্যার। ওকে জি। এবং আপনি এটি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন স্যার? এখন মেহনতি মানুষ বা দিন মজুর এরকম ধরনের কোনো অ্যাকাউন্ট আছে, মানে আমার স্বপ্ন? জি, আমার স্বপ্ন একটি অ্যাকাউন্ট আছে, সেটি আপনাকে আমি বলছি, কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাকে জানাচ্ছি স্যার কি কি লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে যদি আমাদের যে একটি আছে আমার স্বপ্ন, সেটি তো স্যার 10 টাকা করে ডিপোজিট ও মাসুটি তো অ্যাকাউন্ট না স্যার, ওটি একটি ডিপিএস ডিপোজিট স্যার। এখন আমি জানতে চাচ্ছি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। ওকে, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে জি স্যার। তাহলে স্যার সে সর্বনিম্ন আমি আপনাকে বলি, যেটা 1000 টাকা অ্যাকাউন্টে রাখতে হয়, 1000 টাকা দিয়ে খুলতে হয় স্যার অ্যাকাউন্টটি। খোলার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড, 3 সার্টিফিকেট এবং আপনার ডকুমেন্টস, বাড়ির, বাড়ি বলতে আপনি যেখানে থাকেন সেখানে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, ওকে স্যার? জি, এই কাগজগুলি নিয়ে। এবং আপনি কি করছেন একটু একটু বলবেন। এই আপাতত এই নর্ম এই কয়টা কাগজই, এনআইডি, 3 যদি থাকে, আর আপনার যদি 3 না থাকে তাহলে স্যার এটা গিয়ে বলবেন ওখানে ব্রাঞ্চে, তাদের সাথে কথা বলবেন। আর হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিল, পানির বিল, এগুলি একটু নিয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনাদের যে কি অ্যাকাউন্ট, মানে সেভিংস তো অনেক ধরনের অ্যাকাউন্ট, ঠিক আছে না? এখন আপনি তাহলে স্যার সেক্ষেত্রে কি ধরনের সেভিংস অ্যাকাউন্ট চাচ্ছেন স্যার? সেটাই তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আসলে কোন ধরনের অ্যাকাউন্টে ডেবিট কার্ড ফ্রি পাবো বা। ওকে স্যার, আপনি ডেবিট কার্ড ফ্রি পাবেন, প্রথম বছর ফ্রি পাবেন স্যার, যে ধরনের অ্যাকাউন্টে খুলুন। এটা এনআরবি মাই সেভিংস অ্যাকাউন্ট আছে একটি, আপনি সেভিংস অ্যাকাউন্টই খুলতে পারেন, এনআরবি মাই সেভিংস অ্যাকাউন্ট, সেটি আপনার জন্য ভালো হবে। আপনি স্যার, আমি পরবর্তী বছর থেকে ডেবিট কার্ডের চার্জ কেমন স্যার? পরবর্তী বছর থেকে ডেবিট কার্ডের চার্জ কেমন সেটি আপনাকে বলছি। অ্যানুয়াল ফিটা হচ্ছে ডেবিট কার্ডের, সেটি হচ্ছে কিছুটা সময় নিচ্ছি, সাথেই থাকবেন স্যার। লোকাল যে ডেবিট কার্ডটা সেটার অ্যানুয়াল ফিটা হচ্ছে 575 টাকা বছর, প্রথম বছর ফ্রি স্যার, পরের বছর থেকে 575 টাকা। এসএমএস ব্যাংকিং কোন চার্জ আছে আপনাদের? কিছুটা সময় নিচ্ছি, জি স্যার, এসএমএস এর চার্জ আছে স্যার, গেট সহ 887.50 টাকা। 887, সরি স্যার, দুঃখিত, 287.50 টাকা। ঠিক আছে, এখন ইন্টারনেট ব্যাংকিং কোনো চার্জ আছে, মানে এনআরবি যে ইন্টারনেট ব্যাংকিং? না স্যার, অ্যাপসটি আপনি ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে যদি আপনি এনআরবি ক্লিকস অ্যাকাউন্ট থেকে আদার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে 1.5% প্রসেসিং ফি হবে এবং তার উপর 15% একটি ভ্যাট হবে স্যার। ওটা কি ট্রান্সফারের সময় চার্জ কাটবে না বাৎসরিক ভাবে? ট্রান্সফারের সময় কেটে নেবে স্যার। ঠিক আছে, এখন চেক বই ইস্যু ফি কত? চেক বই ইস্যু ফি কত স্যার আমি আপনাকে জানাচ্ছি, সাথেই থাকবেন। জি ধন্যবাদ স্যার, 230 টাকা 10 পাতার। ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য।
ধন্যবাদ স্যার, আপনি একটু ব্রাঞ্চে কমেন্ট করবেন, আপনি আরো ডিটেলসটি জানতে পারবেন স্যার। জাস্ট